হ্যালো, আজকে আমরা আমরা যদি স্ক্রল ডাউন করি, আমরা ডকুমেন্টেশন নতুন একটি জিনিস শিখবো। তবে তার আগে যে জিনিসটি দেখার চেষ্টা করবো সেটা হচ্ছে, আমরা এখানে একটি ফাংশন দেখতে পাচ্ছি, মেইন একটি ফাংশন। এটি মেইন ফাংশনটি কোথায় আছে? ডট ডট ফাইলে আছে। আমরা যদি কম্পিউটার লিখতাম তাহলে একটি ডট ডট ফাইল লিখে সেখানে এই মেইন ফাংশনটি লিখতে হতো আমাকে। তো এই মেইন ফাংশনের ভিতরে ধরুন এখানে আমি, কিংবা ফাংশনের বাইরে, প্রথমে আমরা ফাংশনের বাইরেই যাই। ফাংশনের বাইরে আমি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করবো। ভেরিয়েবল, আপনার জন্য ভেরিয়েবল জিনিসটা কি, ধরুন এটি ভেরিয়েবলটার টাইপ হচ্ছে ইন্ট, এবং ধরুন ভেরিয়েবলটার নাম হচ্ছে এজ। আমি এখানে যদি জাস্ট সরাসরি যদি আপনার ক্লোন দিয়ে শেষ করে দিই তাহলে দেখা যাচ্ছে এখানে একটা ইরর খাচ্ছে। ইরর খাওয়ার কারণটা কি? ইরর খাওয়ার কারণ হচ্ছে গিয়ে এখানে আমি যদি কোনো ভেরিয়েবল লিখি, অর্থাৎ কোনো একটি খালি ফাইলে বা ফাইলের ভিতর বা ডাটার একটি প্রোগ্রামিং যে ফাইলটা আছে সে ফাইলের ভিতর যদি লিখি, তাহলে সেটা ইরর খাওয়ার মূল কারণ হচ্ছে এই এই ভেরিয়েবলটাকে অবভিয়াসলি আমার একটি ভ্যালু দিতে হবে, ইনিশিয়ালাইজ করতে হবে ভ্যালু। যদি আমি এখানে কোনো ভ্যালু দিই তাহলে এটাতে আর কোনো ইরর থাকবে না, ইরর নেই। দেখেন এখানে কিন্তু ইরর নেই, কিন্তু এই ভেরিয়েবলটাকে আমি আবার কী করছি, ধরেন এটাকে মুছে ফেলি। এখানে এইখানে যদি লিখি ইন্ট এইচ, এখানে আর কোনো ইরর খাচ্ছে না। আমি যদি এখানে রানও করি কোনো ইরর খাবে না। আপনি যদি দেখেন এখানে রান করি কোনো ইরর খাচ্ছে না, কিন্তু এটা আবার ইরর খাবে আরেকভাবে। যদি আমি তো ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এখন এই এইচটাকে যদি আমি আবার কল করি এইচ করে, ধরুন আমি এখানে কল করলাম এইচটাকে, কল করার পর এটা ইরর খেলো। দেখেন প্রথমে আমি এই যে ফাংশনের বাইরে লিখেছিলাম সেখানে প্রথমেই ইরর খেয়েছিল, কারণ কি, এখানে একটি ভ্যালু অ্যাসাইন করার প্রয়োজন ছিল, এখানে কোনো ভ্যালু অ্যাসাইন করি নাই। কিন্তু দ্বিতীয়বার কোনো ফাংশনের ভিতর যখন এই ভেরিয়েবলটি লিখলাম, লেখার পর যেটা হলো যে যতক্ষণ পর্যন্ত না আমি কল করছিলাম ততক্ষণ পর্যন্ত এটা কোনো ইরর খাচ্ছিল না, কিন্তু যখনই এটা কল হয়েছে তখনই কি ইরর খেয়েছে। এটার কারণ হচ্ছে গিয়ে, এটা আসলে বোঝার আগে আমাদের তিনটা জিনিস বুঝতে হবে। ভেরিয়েবল আসলে তিন জায়গায়, অর্থাৎ তিনটা স্কোপে অবস্থান করার কারণে তিন ধরনের নাম পেয়ে থাকে, এবং এদের এই ধরনের একটু ব্যতিক্রম ধরনের বিহেভিয়ার হয়ে থাকে। এই তিনটা ধরনের কি, একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল কি, আমরা যে কোনো ধরনের ফাংশনের ভিতরে, এটা ফাংশন, যে কোনো ধরনের ফাংশন, ফাংশনও যদি কোনো একটা ক্লাসের ভিতরে থাকে সেই ফাংশনের ভিতরে যদি আমি কোনো একটা ভেরিয়েবল লিখি সেটাকে বলা হবে লোকাল ভেরিয়েবল। ফাংশনের ভিতরে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করা তাকে লোকাল ভেরিয়েবলগুলো মুখস্থ করে ফেলেন। তো গ্লোবাল ভেরিয়েবল কোনটা? গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে, ধরুন আমি আগে লিখি একটা ক্লাস লিখে রাখি, ক্লাস ম্যাথ, ধরে একটি ক্লাস ম্যাথ। ক্লাস কী জিনিস সেটা আমরা পরে বুঝব। ধরুন এখানে যে আমরা লিখলাম, এখানে বাইরে একটা ফাংশন আছে, আবার এখানে আমার একটা ক্লাস আছে, একটা ধরুন একটা ডট ফাইলের ভিতরে, ডট ডট ফাইলের ভিতরে আমরা যখন রিয়েল লাইফ কোড করি সেখানে আমরা ডট ফাইল লিখে সবাই এখানে লিখতে হয়। তো এই যে ধরুন এটা পুরোটা একটা ফাইল, ডট ডট ফাইল। সো এই ডট ডাইল ফাইলের ভিতরে, ডট ফাইলের ভিতরে এখানে একটি কি ফাংশন আছে, আবার এখানে একটি ক্লাস আছে। কিন্তু এর আগে প্রথমে যেটা করেছিলাম যে কি, এখানে একটি লিখেছিলাম কি ইন্ট, ধরুন ইন্ট, ধরুন এক্স, ইন্ট এক্স লিখে আমি এখানে যখন ক্লোন দিই এটা ইরর খায়। এর কারণ হচ্ছে এই যে ফাংশনের বাইরে এবং ক্লাস, ক্লাসের বাইরে যে জায়গাটা আছে, তো ফাইলের ভিতরে, যেটা কোনো ফাংশনের ভিতরে না, যেটা কোনো ক্লাসের ভিতরে না, অর্থাৎ এগুলোর বাইরে আমরা যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেগুলোকে বলা হয় গ্লোবাল ভেরিয়েবল। অর্থাৎ এগুলো গ্লোবালি অ্যাক্সেসেবল, গ্লোবালি অ্যাক্সেসেবল। তো এই গ্লোবাল ভেরিয়েবলগুলোকে অবভিয়াসলি আমাদের কী করতে হবে, ভ্যালু অ্যাসাইন করে দিতে হবে। আমরা যদি ভ্যালু অ্যাসাইন না করি তাহলে কী হবে, এগুলো ইরর খাবে। কিন্তু এই যে লোকাল ভেরিয়েবল আছে, লোকাল ভেরিয়েবলে ভ্যালু না দিলে ইরর খাবে না, কিন্তু এটা কল করলে ইরর খাবে, ইরর খাবে, কল করলে ইরর খাবে। তো এটা একটি সমস্যা। আর ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে আরেকটি টাইপ। ইনস্ট্যান্স ভেরিয়েবল হচ্ছে আপনার ক্লাসের ভিতরে, ক্লাসের ভিতরে কী কী থাকে, ক্লাসের ভিতরে থাকে হচ্ছে আপনার ভেরিয়েবল থাকে একটা, ক্লাসের ভিতরে থাকে ভেরিয়েবল ভার্ট, আরেকটি কী থাকে, মেথড থাকে। এটাকে আর তখন আর ফাংশন বলা না, এটাকে মেথড বলা হয়। তখন ক্লাসের ভিতরে কোনো ফাংশন যখন লেখা হয় সেটাকে মেথড বলা হয়। আপনি জেনে গেলেন মেথড জিনিস কী জিনিস। তো কোনো মেথডের ভিতরে না, কিন্তু ক্লাসের ভিতরে যে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করা হয় সেগুলোকে, সেটাকে বলা হয় কি, ইনস্ট্যান্স ভেরিয়েবল। তো এই যে ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে, আমি যদি ক্লাসের ভিতরেও যদি কোনো ইনস্ট্যান্স ভেরিয়েবল লিখি, ধরুন ইন্ট ওয়াই দিয়ে যদি আমি এখানে ক্লোজ করে দিই তাহলে এখানে একটা কী খাবে, ইরর খাবে। সুতরাং সেখানে আমাকে কী করতে হবে, একটা ভ্যালু পাস করে দিতে হবে, অর্থাৎ সেই টাইপের ভ্যালু অবভিয়াসলি আমাকে দিতে হবে।
এইগুলো একটা বিষয়, এই বিষয়টা বুঝতে পেরেছেন অবশ্যই। এখন আরেকটা জিনিস, এখানে আমরা যখন আসি ডিফল্ট ভ্যালুর ক্ষেত্রে, এখানে দেখেন একটা ইন্ট অর্থাৎ টাইপের আগে, এটা স্ট্রিং হতে পারতো, এটা একটি বুলিয়ান হতে পারতো, এটা যে কোনো একটি টাইপ ক্লাস টাইপ হতে পারে, যে কোনো কিছু হতো, এই টাইপের আগে একটি কুয়েশ্চন মার্কস আছে। তো এই কুয়েশ্চন মার্কস জিনিসটা কি, কুয়েশ্চন মার্কস দেওয়ার একটি মানে হচ্ছে এইটার ভ্যালু নাল হতে পারে, এবং যদি আমরা কুয়েশ্চন মার্কস দিই তাহলে কী করবো, কম্পাইলার অটোমেটিকলি এটার ভিতরে একটা ভ্যালু অ্যাসাইন করে দেবে। তো আমাদের ভ্যালু অ্যাসাইন করতে হয় না, তখন এটা না করলে এরর খাবে না। তাহলে কী হবে, এটার ভ্যালু নাল হয়ে যাবে যদি আমরা কোনো ভ্যালু অ্যাসাইন না করি। ধরুন এখানেই, ধরুন এখানে এজ আছে, এখানে কোনো আমরা ভ্যালু অ্যাসাইন করে নাই, কিন্তু এটা কল করলে কী হয়, এটা এরর খায়। আমরা যদি এখানে একটি কুয়েশ্চন মার্ক দিয়ে যদি এখন কল করি, কলটা প্রিন্টের ভিতরে করি, আসলে কী ভ্যালু আসে তখন আমরা বুঝতে পারবো। ইন্ট যদি দেই তাহলে, সরি, এখানে কি এজ হবে, এজটাকে যদি কল করি তাহলে এখানে যে বিষয়টি আসবে, আমরা যদি রান করি, দেখুন এখানে কোনো আর এরর খাচ্ছে না কল করার পর। এখানে একটি ভ্যালু অটোমেটিক কম্পাইলার অ্যাসাইন করে দেয়, সেটা হচ্ছে কি, নাল অ্যাসাইন করে দেয়। অর্থাৎ এই যে এজটি আছে এটির টাইপ হচ্ছে নালেবল ইন্ট, অর্থাৎ এটা ইন্টিজারও হতে পারে আবার নালও হতে পারে। সুতরাং সেই কারণেই এটার ই খাচ্ছে না, এরর খাচ্ছে না। এ কারণে যখন দেখবে নালেবল ইন্ট এবং সেটাতে কোনো ভ্যালু অ্যাসাইন করা হয় নাই, তখন কী হবে, কম্পাইলার একটি ভ্যালু অ্যাসাইন করে দেবে। ঠিক একইভাবে এরকম গ্লোবাল ভেরিয়েবলের ক্ষেত্রেও, যদি আমরা যদি এখানে এখন এরর খাচ্ছে কিন্তু এখানে যদি কোয়েশ্চন মার্ক দিয়ে নালেবল ইন্ট, অথবা যদি নালেবল স্ট্রিং হতো বা যে কোনো টাইপ হতো, স্ট্রিং আরআইএনজি স্ট্রিং হতো, তাহলে সেটার এরর হতো না। একইভাবে এরর ক্ষেত্রেও ধরুন এটা বুলিয়ান হতো, বুলিয়ান যদি হতো, নালেবল বুলিয়ান যদি হতো, তাহলে কী হতো, এটাও এরর হতো না। তো আসলে এই বিষয়টি বলা হয়েছে এখানে যে ডিফল্ট ভ্যালু, একটি ডিফল্ট ভ্যালু আসলে অ্যাসাইন হয়েছে, আর আমাদেরকে দেখা যাবে যে লোকাল ভেরিয়েবলের ক্ষেত্রে অবভিয়াসলি, আমরা লোকাল ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা যদি ভেরিয়েবল আনইনিশিয়ালাইজভাবে ডিক্লেয়ারও করি, যেটা করেছিলাম যেরকম, ওটাতে কোনো কোয়েশ্চন মার্ক ছিল না, ডিক্লেয়ার করলে আমরা যদি কল করি, কল করার ক্ষেত্রে কীভাবে এরর খাবে, সেক্ষেত্রে আমরা যদি এভাবে নালেবল করে দিই তাহলে সেক্ষেত্রে নাল হওয়ার সম্ভাবনা থাকে। তো এই বিষয়টি আসলে এখানে বলা হয়েছে। তো পরবর্তীতে আমরা কী দেখবো, লেট ভেরিয়েবলস কী জিনিস সেটা বোঝার চেষ্টা করব। তো এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন।